শ্রুতি হাসানের ভাঙলো প্রেম, কিন্তু ভক্তরা তাতে হলো খুশি। এদিকে হানিফ সংকেতের ফেসবুক হলো হ্যাক, জানাবো তারপর কি হলো ফাইনালি জানাবো। এই গানটি 100 মিলিয়ন ভিউ ক্রস করলো, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি শ্রুতির গসিপসে। দক্ষিণ ভারতীয় তারকা শ্রুতি হাসানের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে, যেখানে তারকাদের সম্পর্ক ভাঙলে ভক্তরা বেশ কষ্ট পায়। কিন্তু এই জুটির জন্য কেমন যেন উল্টো হয়ে গেল বিষয়টা। তাদের সম্পর্ক ভাঙার কথা শুনে ভক্তরা আরো উল্টো খুশি হয়ে গেছে। জানা যায় 4 বছরের সম্পর্ক ইতি টেনেছেন কমল হাসানের কন্যা শ্রুতি। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর প্রেম ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টা নিয়ে আলোচনার মধ্যে ঘনিষ্ঠ সূত্র বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাসখানেক আগে আলাদা হয়েছেন তারা। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে শ্রুতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন। বিষয়টি নিয়ে শান্তানুও মুখ খোলেনি। ইতিমধ্যে ইনস্টাগ্রাম থেকে শান্তানুর সব ছবি মুছে ফেলেছে শ্রুতি হাসান। তো এবার আসি হানিফ সংকেতের গসিপসে। দেশের বিনোদন জগতের টপ লেভেলের একজন মানুষ হানিফ সংকেত, এবার তার সাথে ঘটলো একটা আপত্তিকর ঘটনা। হানিফ সংকেতের অফিসিয়াল ফেসবুক পেজ বেহাত হয়েছিল। রোববার সন্ধ্যায় পেজটি দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবি পোস্ট করেন হ্যাকাররা। অল্প সময়ের মধ্যে হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ পেয়েছে। ফেসবুক পেজ ফিরে পাওয়ার পর সন্ধ্যা 7টার দিকে পেজে দেয় একটা পোস্টে বলা হয়েছে, কিছুক্ষণ আগে বা কারা পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা দ্রুততম সময়ের মধ্যে আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে। হানিফ সংকেতের ফেসবুক পেজে আরো লেখা হয়েছে, আমাদের এই পোস্ট দেওয়ার আগে অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন, সেই জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ফাইনালি আসি জ্যাকলিনের গসিপসে। অনেকদিন পর জ্যাকলিনের একটা গান বের হয়েছে। প্রথমে খুব একটা ভালো ভিউ না আসলেও যখন এই গানটা নিয়ে সবাই একেবারে রিল বানানো শুরু করলো, তারপর গানটার ভিউ বাড়তে শুরু করলো। যাই হোক, গানটি ইতিমধ্যে 102 মিলিয়ন ভিউ পার করেছে। তবে অনেকে আবার একটু বলছে এটা শর্ট ভিডিওতে বেশি ভাইরাল হয়েছে, যার জন্য নাকি এখানে এত ভিউ পড়েছে। এদিকে আবার রাখি অনেকদিন পর দেশে এসেছে, যেখানে তাকে একটু ছোট পোশাকে দেখা যায় আর কি। এরপর সে এই গানে ডান্স করে, তা তো ভাই ঠিক ছিল, বাট কিছু দুষ্ট নেটিজনরা তার এই ডান্স স্টেপ দেখে হাসাহাসি করছে। আপনি বলুন না, আপনার কাছে তার ডান্সটা কেমন লাগলো?